টুডেজ ভিডিও ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সর্দি অ্যান্ড ফ্লু। অর্থাৎ আমরা খুবই কমন টার্ম ব্যবহার করে থাকি যে একজনের ফ্লু হয়েছে বা একজনের কমন কোল্ড হয়েছে। সো ফ্লু বলতে আসলে কী বোঝায়, কমন কোল্ড বলতে কী বোঝায়, এখানে ফ্লু শব্দটা এসেছে কোথা থেকে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস থেকে ফ্লু শব্দটা এসেছে। অর্থাৎ আমরা জানি আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, এটা হচ্ছে একটা অর্থমিকজ ভাইরাস, আরএনএ ভাইরাস, ঠিক আছে, এবং এদের সেগমেন্টেড জিনোম থাকে, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। তো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আমাদের যে ডিজিজ হয় তাকে আমরা বলি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা লাইক ডিজিজ। এবং এই ফ্লু কোল্ডের থেকে কিছুটা ডিফারেন্স। কোল্ড কোল্ড মানে অ্যাকচুয়ালি কী বোঝায়, যে ঠান্ডা লেগেছে, ঠান্ডা মানে অ্যাকচুয়ালি সর্দিকে বোঝায়। অর্থাৎ কোল্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ নেজাল সিক্রেশন, নেজাল কনজেশন, আর ফ্লু ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। সো আমরা যদি ফ্লুর এফটা মনে রাখি যে ফ্লু ইজ অ্যাসোসিয়েটেড উইথ মোর ফিভার, লেস নেজাল কনজেশন, অ্যান্ড কোল্ডের ক্ষেত্রে মোর নেজাল কনজেশন, লেস ফিভার, ঠিক আছে। সো এখন আমরা যদি সিমটম দ্বারা আলাদা করার চেষ্টা করি, সো ব্লকড নোজ এবং স্নিজিং, অর্থাৎ হাঁচি হবে এবং নোজ ব্লক হয়ে যাবে সিক্রেশনের কারণে, সেটা অবশ্যই কমন কোল্ড, এবং এটা হচ্ছে খুবই কমন ইন কোল্ড, এবং ফ্লুতে এটা রেয়ারলি বা সামটাইমস হয়, অর্থাৎ নেজাল পরিবর্তন খুব একটা বেশি থাকে না। এছাড়া ফিভার, এক, হেডেক, ফ্যাটিক, এগুলো কোথায় পাওয়া যাবে, মডারেট টু সিভিয়ার ফর্মে পাওয়া যাবে ফ্লুতে, খুবই মাইল্ড ফর্ম পাওয়া যাবে কোল্ডে, চেস্ট ডিসকমফোর্ট মাইল্ড ফর্ম পাওয়া যাবে কোল্ডে, সিভিয়ার ফর্ম পাওয়া যাবে ফ্লুতে, অর্থাৎ মডারেট বা সিভিয়ার ফর্ম পাওয়া যাবে ফ্লুতে। অর্থাৎ তাহলে আমরা দেখতেছি ফ্লু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাই গ্রেড ফিভার, আর লো গ্রেড ফিভার প্লাস ন্যাচারাল কন্ডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোল্ড। তাহলে ফ্লু এবং কোল্ডের ভিতরে সবচেয়ে বেসিক পার্থক্য এটাই যে ফ্লু ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফিভার অ্যান্ড কোল্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্লক নোজ এবং নেজাল কনজেশন। তাহলে একটা পেশেন্ট এসে যদি তার জ্বর সেরকম নেই কিন্তু নাকে প্রচুর পরিমাণে সর্দি, এবং এটা আমরা দেখবো যে হচ্ছে কমন কোল্ড, যেটা হচ্ছে আমাদের রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাসের কারণে হয়ে থাকে, কিন্তু ফ্লু যদি আসে হাই ফিভার, ঠিক আছে, হাই ফিভার, তারপরে বডি অ্যাক, ফ্যাটিক, এগুলো আসে এবং নেজাল কনজেশন কম, তখন সেটাকে আমরা বলবো যে এটা হয়েছে ফিভার হয়েছে, এবং এই ফিভারটা হচ্ছে ডিউ টু ইনফ্লুয়েঞ্জা, নট রাইনো ভাইরাস অর অ্যাডিনো ভাইরাস। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্লু অ্যান্ড কোল্ড। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থাম্পস আপ দ্য লাইক বাটন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও।